ব্যাপার হচ্ছে এই বাগানগুলোতে ঢুকতে গেলে ক্রাউন কিনতে হচ্ছে, ক্রাউনের দাম হচ্ছে 200 টাকা, অনেকগুলো আবার 150 টাকা। আর এটা হচ্ছে যে বাগানে ঢোকার ক্ষেত্রেও ইনক্লুডেড, বাগানে ঢুকতে দিবে যদি ক্রাউনটা কেনা হয়। আমি ক্রাউন কিনি না, এই জন্য আমাকে ঢুকতে দিচ্ছে না। পার পিস ফুলের দাম কত? 1 টাকা, 20 টাকা না? আর ক্রাউন কত করে? আর শুধু গোলাপের ক্রাউন? শুধু গোলাপের ক্রাউন 200 টাকা করে। ছাতার নিচে গোলাপ ধরে লেক আইল্যান্ড ঢাকা, চারপাশে শুধু গোলাপের বাগান আর গোলাপের বাগান। গোলাপ ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। ওকে, ছিঁড়বো না। যে 6টার মধ্যে ওই লঞ্চ না নৌকার ঘাটে থাকতে হবে। আপনারা কি সারা রাত এখানে থাকেন? হ্যালো সবাইকে, আজকে আমি যাচ্ছি গোলাপগ্রাম। আর এর জন্য আমি রেডি হয়ে গেছি। ঢাকা শহরের মধ্যে আজকে এত শীত পড়ছে, মানে আমি ভারী পোশাক পরে নিয়েছি, সেই জন্য পিছনে দেখা যাচ্ছে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন 12টা বেজে গেছে, তারপরও কিন্তু অনেক কুয়াশা আর অনেক শীত পড়ে গেছে, সেই জন্য ভারী পোশাক পরা। আর আমি যাচ্ছি গোলাপগ্রামে। এটা আমার 2 বছর আগের প্ল্যান, কিন্তু এখন পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। এই জন্য মনে হচ্ছিল যে গোলাপগ্রামটা কি আমার জন্য ফুফা কি না। যাই হোক, ভালোভাবে যেন যেতে পারি, দোয়া করে সবাই। দেখা হচ্ছে গোলাপগ্রামে, যেতে যেতে কথাও হবে। আমি রিক্সায় উঠে গেছি, এরপর বাসে করে যাব মিরপুর 1 নম্বর। আর আজকে সূর্য একেবারেই ওঠেনি, এদিকে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, সঙ্গে তো শীতের হিমেল হওয়া আছে। আর সব কিছু মিলে আজকের আবহাওয়াটা একটু কেমন কেমন যেন। যাই হোক, আমি বাসে উঠেছি, অল্প খরচে অল্প সময়ে আমি ঘুরতে আছি। আমি কাছে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি ফোটা ঘুরতেছে। বাস চেঞ্জ করে এখন আরেকটা বাসে উঠছি, এখন যাচ্ছি দিয়াবাড়ি বটতলা। এই ছাতাগুলো দেখেও বোঝা যাচ্ছে যে আসলে বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে আমি ঘাটেও পৌঁছে গেছি, গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যে সামনে যে ট্রলারটা আছে এটা যাবে, ছোট ছোট নৌকা আছে, আর আমরা যাব হচ্ছে ওই ছাউনিওয়ালাটা দিয়ে, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর শীত একসাথে। এই হচ্ছে দিয়াবাড়ি বটতলা ঘাট, এখান থেকেই যাইতে হবে। এই নৌকাগুলো শুধু পারাপারের জন্য ব্যবহার করা হয়। আর আমরা আরও দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো নৌকা আছে, বৃষ্টির জন্য মাঝিরা ছাতা নিয়ে তারপর নৌকা চালাচ্ছে। আর আমাদের নৌকাও এখনই ছেড়ে দেবে, এটা ইঞ্জিন চালিত নৌকা। আর এটা দিয়ে যেতে আমাদের অনেকক্ষণ সময় লেগে যাবে, 40 থেকে 45 মিনিটের মতো লাগবে। আর বর্ষার সময় আর একটু কম সময় লাগে, এখন যেহেতু শীতকাল পানি কমে গেছে সে কারণে সময়টা একটু বেশি লাগছে। আরে বাস, সেই ঠেলাগাড়ি পার করতেছে নৌকা দিয়ে, নৌকায় উঠে বসছি, নৌকা চলতে শুরু করে দিয়েছে। আর ঢাকার কাছেই যে এত সুন্দর একটা জায়গা আছে আমার জানা ছিল না। আসলে অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম আজকে ফুট করে চলে আসা, এটি শব্দ নিজের কথা নিজেও শুনতে পাই না। আমরা এখন যাবো সাদুল্লাপুর ঘাটে, তারপর হচ্ছে ওখানে গোলাপগ্রাম। গোলাপগ্রামও দেখা হবে, একই সাথে নৌকা ভ্রমণও হয়ে যাচ্ছে। আর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত প্রান্তর, এখানে হচ্ছে চরের মতো লাগতেছে, এটা মনে হয় একটা চর। নদীর পানিটা একটু কালো, কিন্তু জার্নিটা চোস, বিশাল বড় একটা নৌকা চলে গেল। আমি ছাড়াও অনেকে ঘুরতে যাচ্ছে এই নৌকাতেই, ছবি তুলতে ব্যস্ত সবাই। অবশ্য সবাই আমাকে দেখে দেখে ছবি তোলা শুরু করছে, কারণ আমি প্রথম গেছি ছবি তুলতে, তারপরে এরা ক্রেডিটটা নিয়ে নিলাম আর কি। সেই জন্য একটু মনে হয় বেশি।
পাখিগুলো উড়ছে আর সুযোগ পেলেই মাছ ধরে নিচ্ছে। কয়েকটা মাছ আবার ফসকেও গেছে ওদের হাত থেকে, তারপর আবারও চেষ্টা করেই যাচ্ছে। যে বড় ট্রলার এটা, এটা তো সেই উপরে দিয়ে যায়, একবারে ভাইয়া চলে যাবে। এই ঢেউটা পুরো সমুদ্রের ঢেউয়ের মতো লাগতেছে। গাছটা এত সুন্দর দূর থেকে দৃষ্টি কাড়ে। কুয়াশা পড়ছে, হাঁস গুলো নামতে ভয় পাচ্ছে এই শীতের মধ্যে দাঁড়ায় আছেন। এ কিসের শীত, কিসের কি নামে যাই আমরা না? শীতের মধ্যে কেমনি তোরে গোসল করতেছিস? কয়েকটা নামছে আর বাকি গুলা শীতের জন্য উঠে যাচ্ছে। আবার বেশি শীত লাগতেছে। আমরা চলে আসছি, হাঁসগুলো মাছ ধরতেছে। আজকে যা দেখতেছি তাই একেবারে তৃপ্তি লাগতেছে। মনে হচ্ছে এই মাছ ধরার মধ্যে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। মধ্যেই বকবক করতে করতে ঘাটে পৌঁছে গেছি। গোলাপ গ্রামে স্বাগতম। নেমেই দেখলাম যে বিশাল বড় একটা বট গাছ, দাঁড়িয়ালা বট গাছ। আর এখানকার ফ্রেশ সবজিগুলো যাচ্ছে ঢাকায়। আমি অটো নিয়ে নিয়েছি সদলনাপুর থেকে। বৃষ্টি এখানেও বৃষ্টি হচ্ছে। মামা এই বাজারের নাম কি? এদিকে বড় গাড়ি করে চলে না? নৌকা দিয়ে আসতে হয় এ পর্যন্ত। আর এই গোলাপ বাগান গুলা কি মালিকানা অনেকজন নাকি একজন? সবাই অনেকেই না? ওয়াও, টাটকা সবজি আবাদ করা হচ্ছে। এই তো গোলাপের বাগান, খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো গোলাপের বাগান। ঠিক আছে চন্দ্রমল্লিকা, প্রচন্ড ক্ষুধা লাগছে এই জন্য একটা দোকানে ঢুকে গেলাম। এটার নাম হচ্ছে কিছুক্ষণ রেস্টুরেন্ট। দেখলাম যে এখানে অনেক ধরনের ভর্তা আছে। ভর্তার প্যাকেট গোলাপগ্রামে এসে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই মজার। এই ভর্তা গুলো সবগুলো ভর্তাই, সাথে আছে হাঁসের মাংস। এই হচ্ছে হাঁসের মাংস। খাওয়া শেষ, এই হচ্ছে গোলাপ গ্রাম। ঢুকে আমরা দেখতে পাবো যে এখানে অনেক ধরনের গোলাপ আছে, এছাড়া অন্য ফুলও আছে। আর এই হইল গোলাপের বাগান। এরকম প্রচুর বাগান আছে এখানে। এই গ্রাউন্ড গুলো কত করে? এই এগুলো কত করে? এই যে এই বাগানটাতে অনেকগুলো ফুল ফুটে আছে। তবে এই বাগানে ঢুকতে হলে হয় ফুল কিনতে হবে, কিংবা গ্রাউন্ড কিনতে হবে, কিংবা টাকা দিয়ে ঢুকতে হবে। আরো একটা জরিমানা হইতে পারে যদি কলি বা ফুল ছিঁড়ে যায়। সুতরাং এখানে কিন্তু ফুল চুরি করার কোনো সুযোগই নাই, পাহারা দেয় সবসময়। আর ছিঁড়লে ধরা পড়লে 500 টাকা জরিমানা। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যার একটু জমি আছে সেখানেই তারা গোলাপের গাছ লাগিয়েছে, বাগান করেছে গোলাপের। আর গোলাপের যার যে সফল ব্যবসা সেটা বোঝা যাচ্ছে। আর এর জন্য সবজির মতো সবাই গোলাপের বাগান করছে। বর্ষার রমণীরা শাড়ি টাড়ি পরে ঘুরতে আসছে।
ওখানে ওই আপুটা বলতেছিল গোলাপের দাম আসলে এখানে কম হওয়া উচিত ছিল, যেহেতু এখানে গোলাপের বাগান আছে আর এখানে এক একটা গোলাপ 25 টাকা করে বলছে। বিজনেস আইডিয়া পাই আলছি, আমারও একটা গোলাপের বাগান দেওয়া লাগবে। এর ফুল গোলাপ সহ এখানে আছে গ্লাডিওলাস, রজনীগন্ধা, কসমস, ডালিয়া, ফুল আর ফুল গাঁদা, জারবেরা সহ আর অনেক। এটা কি তোমাদের বাগান? এই ফুলগুলো কত করে বিক্রি করো? ও তোমাদের দোকান ওইদিকে? গোলাপ বাগানে একটা পোস্টার দেখলাম, DSLR ক্যামেরা দিয়ে সকল প্রকার ছবি তোলা হয়, আপনারা এসে ছবি তুলতে পারবেন, ফ্রিতে ক্যানভাস করে দিলাম। এই হচ্ছে গোলাপ গ্রাম, বসার জন্য। আর আমি যেটা দেখে এই পাশে চলে আসছি, এই তো ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে, এক একটা এক এক কালার, সবগুলো তুলে নিয়ে যেতে ইচ্ছে করতেছে। পুরো হলুদ হয়ে আছে। আর ফেব্রুয়ারি মাস জুড়েই তো অনেক ধরনের প্রোগ্রাম, এই ফুলগুলো কাজে লাগবে। আর ফাল্গুন অর্থাৎ বসন্তে তো লাগবেই এই হলুদ ফুলগুলো, শুধু হলুদ না অন্য ফুলগুলো কাজে লাগবে। গোলাপের কাটায় আমি একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। ও সরি, ছিন্ন বিচ্ছিন্ন না, ক্ষত বিক্ষত হয়ে যাব, কারণ গোলাপে যে কাটা থাকে এটাই আমি একবারে শেষ হয়ে যাব, এই প্রান্তরে হাঁটা যাবে না। হ্যালো সবাইকে, আমি আজকে চলে আসছি গোলাপ গ্রামে, গোলাপের বাগানে চলে আসছি। এই তো, ও সরি, এইদিকে না, এইদিকে গোলাপের বাগান, আর এইদিকে আছে গ্লাডিওলাস সহ আরো কসমস, তারপরে ওই পাশে আছে রজনীগন্ধা, আরো আছে কি বলে ডালিয়া, যাই হোক আমি ফুলের নাম আসলে ভুলে গেছি কোনটার কি নাম। মূলত গোলাপটাকে খুব ভালোভাবে চিনি, অনেক রকমের গোলাপ আছে, তবে লাল গোলাপটা এখানে বেশি। আমি যেদিক দিয়ে হাঁটছি তার দুই পাশেই হচ্ছে যে গোলাপের বিস্তৃত প্রান্তর। আমি যেটা বলছিলাম যে এই বিস্তৃত প্রান্তরে হাঁটলে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া লাগবে এই কাটার জন্য। আর আমরা যেটা আসলে গ্রাম বলে চিনি সেটা সেরকমই একটা সুন্দর গ্রাম এটা, আর অনেকটা পাহাড়ি অঞ্চলের মধ্যে, কারণ হচ্ছে এখানে লাল মাটি আছে প্রচুর। আর আজকে মানে মেঘাচ্ছন্ন শীতকাল বলা যাবে, কারণ কুয়াশা তো আছেই, পেছনে এখনো দেখা যাচ্ছে যে কুয়াশা একবারে ভিড় করে আসছে কুয়াশা, আর বৃষ্টিও হচ্ছে, এখনো টুকটাপ করে বৃষ্টি পড়ছে, যদিও এটা অল্প বৃষ্টি। আমরা আরো একটা বিশেষণে এটা বিশেষায়িত করতে পারি, গুড়ি গুড়ি বৃষ্টি। আর আমি যে আল দিয়ে হাঁটছি এটা একেবারে সরু রাস্তা, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হেঁটেও হাঁটতে হচ্ছে, আবার ক্যামেরার দিকে তাকায়ও কথা বলতে হচ্ছে, টাস করে যে কখন পড়ে যায় আমি নিজেও জানি না। আর পেছনে আরো একটা জিনিস, সেটা হচ্ছে সরিষা ক্ষেত, এখনো কিন্তু এখানে অনেক ফুল আছে, সবুজ আর হলুদের সমারোহ। আর এই ঘোড়ার পিনিকটা শুধু আমারই না, দেখলাম যে এই বৃষ্টির মধ্যে অনেকেই ঘুরতে চলে আসছে, শাড়ি পরে আসছে, আমি শাড়ি পরার সাহসটা করি নাই কারণ এত শীত আর এত বাতাস। কারণ আমি যখন বের হইলাম তখনও দেখলাম যে কুয়াশা চারদিকে, ঢাকায় সাধারণত কুয়াশা পড়ে না, কিন্তু আজকে দেখলাম অনেক কুয়াশা পড়ছে, আর সূর্যের দেখা তো পাইলামই না, সূর্য নাই। এখানে কিন্তু আরো একটা ফুল আছে, জঙ্গল ফুল, এই ফুলটাও কিন্তু ভীষণ রকম সুন্দর। এই তো
গোলাপও সুন্দর, এটাও সুন্দর, জঙ্গল ফুল না কি ফুল আমি আসলে জানি না এই ফুলের নাম। এই যে কাটা, আমি যদি এই দিক দিয়ে হাঁটতে যাই কি অবস্থা হবে আমার? সাথে সাথে এই ফুলগুলাও দেখাই দিই, ফুলের মধ্যে কিন্তু সৌন্দর্য আছে। আমাদের এলাকায় এই ফুলগুলো গোলাপের পাশেও কিন্তু এরা স্থান করে নিয়ে নিছে। এগুলো কি পিস হিসেবে বিক্রি করো? কত করে পিস? 10 টাকা। আর ক্রাউন যে বানায় বিক্রি করো ওগুলো কত করে? গাছটা ঠিক কিন্তু দারুণ, এটা কি গাছ? পড়ে গাছ মনে হয়। হ্যাঁ, পাশে তারপরে দেখার মতো আরো অনেক অনেকগুলো জিনিস আছে শুনলাম। এসেই হচ্ছে যে এত ক্ষুধা লাগছিল, অনেকগুলো খেয়ে ফেলছি। তারপরে আমি আস্তে আস্তে গোলাপ জলাম, এত সুন্দর পেয়ে যাচ্ছে। আর কুয়াশা চারদিকে এখনো আছে। এই ভেড়া, তোরা কি খাস? অনেকদিন পরে ভেড়া দেখলাম। কুয়াশার জন্য ওই গাছগুলা কেমন হচ্ছে পাহাড়, পিছনের গাছগুলা। ভিতরে প্রবেশ করলেই 500 টাকা দিতে হবে, করলাম না। 500 টাকা দেয়া লাগলে বলবো যে 500 টাকার ফুল দেন। এখন এটার সিজন না, যেটা সিজন না থাকে তখন সেই জিনিসটা খাইতে আমার বেশি ভালো লাগে। কিছুদিন আগে যেরকম খাইলাম, কি বলে ওটা, আম খাইলাম, কাঁচা আম ভর্তা, সেরকম
আর আজকে খাচ্ছি হচ্ছে তাল, অসময়ের ফল। আর মামা বললো যে এটা 12 মাসই গাছে হইছে, তো সেটা নিয়ে নিলাম। আর এই অসময়ের দামটা একটু বেশি হলেও মজা কিন্তু এর ডাবল। আর আমি ছাতার অভাবে ভিজছি। সামনে একটা সেতু আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা বাঁশের একটা সেতু, তো ওখানে যাব দেখতে। লেক প্রকৃতির সান্নিধ্যে জীবনের স্পন্দনের লেক আইল্যান্ড ঢাকা, চারপাশে শুধু গোলাপের বাগান আর গোলাপের বাগান। গোলাপ ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। ওকে ছিঁড়ব না, আমরা ওই সেতুতে যাবো, সেতুতে ঘুরতে আসছি। আমাকে যদি ভাঙে পড়ে তাহলে কি হবে, না নিচে পানি নাই, ডুবে যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু কাদা মাখা মাখি সম্ভাবনা আছে। এই হচ্ছে বাঁশ এবং কাঠের সেতু, 10 টাকা টোল দিয়ে উঠছি আর সবাই ক্রাউন পড়ছে, শুধু আমি পড়ি নাই। ফকিন নি নিচে হচ্ছে বাঁশ, উপরে কাঠ, কাঠের বাঁশের তৈরি একটা সেতু। এটা পার হইতে টাকা নিচ্ছে টোল। ওয়াশার জন্য আর প্রকৃতিটা অনেক বেশি সুন্দর হয়েছে না? আর দূরের গাছগুলোকে মনে হচ্ছে এক একটা পাহাড়। ও, এই দূরে পাহাড়, ওয়াশার পাহাড়। গাছের দেখা পাইছি, এখানে অনেকগুলো তাল আছে, আর তালগুলো এত মজা। আর এখন খালি সব থেকে বেশি ভালো লাগবে, কিন্তু দুঃখের বিষয় আমি তাল গাছে উঠতে পারি না। ইশ রে, তাল গাছে যদি উঠতে পারতাম, আই উইশ। তাহলে সবগুলো তাল পাই না, চলে যেতাম। আমি গোলাপের বাগানের ভেতরে ঢুকে গেছি, তবে এখানে একটা জিনিস দেখলাম যে ওদের ওখান থেকে ফুল কিনতে হবে, নয়তো ওরা বাগানে ঢুকতে দেয় না। অথবা যদি বাগানে ঢুকে ছবি তুলি তাহলে হচ্ছে যে টাকা দিয়ে ঢুকতে হয়। আমার কাছে 50 টাকা চাইছে। আর হচ্ছে যদি কলি কিংবা ফুল ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে জরিমানাও গুনতে হবে 500 টাকা। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। আপনারা কি সারা রাত এখানে থাকেন? গোলাপ বাগানে মোটামুটি ঘোরা শেষ, গোলাপ গ্রামে, তো এখন ফেরার পালা। আমি হাঁটছি, এগুচ্ছি, আরো একটু দেখে দেখে তারপর হচ্ছে বিদায় নিব। আর এর মধ্যে হচ্ছে যে আমরা আসার সময় শুনে আসলাম যে 6টার মধ্যে ওই লঞ্চ না, নৌকার ঘাটে থাকতে হবে। আর তখন হচ্ছে ওটাই হচ্ছে লাস্ট টাইম, 6টার সময় ছেড়ে যাবে নৌকা, তো আমরা যাইতে যাইতে বিদায় নিব। পার পিস ফুলের দাম কত? 1 টাকা 20 টাকা। আর ক্রাউন কত করে? তিনটা গোলাপ, আর এগুলা এই যে নাম, আর এগুলা মিক্স করে 130 করে। আর শুধু গোলাপের ক্রাউন? শুধু গোলাপের 200 গোলাপ গ্রামের চট দামটা একটু বেশি। এখানে কিন্তু প্রচুর গোলাপ আছে, এরা কিন্তু একটু কম রাখতে পারে চাইলেই, কিন্তু সেটা রাখতেছে না। যদি কম রাখতো তাহলে কিন্তু এদের বিক্রি আরো বেড়ে যাইতো আমার মনে হয়, কারণ এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, অনেক মানুষ এখানে ঘুরতে আসে, সেই জন্য অনেক দোকানপাটও আছে এখানে।
শিপের দাম যাচ্ছে 20 টাকা 25 টাকা করে, ঢাকাতেই কিন্তু 10 টাকার মধ্যে পাওয়া যায় ভালো গোলাপ। আর সেই তুলনায় এখানে আরেকটু কম হইলে মনে হয় ভালো হতো। সামনে আসছে পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনারাও চলে আসতে পারেন গোলাপের বাগানে, সেখানে আপনারা গোলাপের সাথে উদযাপন করতে পারেন ভ্যালেন্টাইন্স ডে। ব্যাপার হচ্ছে এই বাগানগুলোতে ঢুকতে গেলে ক্রাউন কিনতে হচ্ছে, ক্রাউনের দাম হচ্ছে 200 টাকা, অনেকগুলো আবার 150 টাকা। আর এটা হচ্ছে যে বাগানে ঢোকার ক্ষেত্রেও ইনক্লুডেড, বাগানে ঢুকতে দিবে যদি ক্রাউনটা কেনা হয়। আমি ক্রাউন কিনি না, এই জন্য ঢুকতে দিচ্ছে না। গোলাপগ্রামে এসে গোলাপ ফুল না নিলে আসলে গোলাপগ্রামকে অসম্মান করা হবে, সেই জন্য হচ্ছে একটা গোলাপ কিনে নিলাম। আর অনেকেই দেখলাম যে গোলাপগ্রামে আসে ঘুরতে, ট্যুর দিতে আসে, চলে আসে এখানে। ঢাকার খুব অদূরেই হচ্ছে যে এই গোলাপগ্রাম, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন যে কোনো সময়। গোলাপগ্রামে ঘুরতে ঘুরতে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এবার বিদায় নেওয়ার পালা। আর আমি এখন গোলাপগ্রাম থেকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর সবাইকে অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আর আমার পেছনে আছে গোলাপের একটা বাগান। গোলাপগ্রাম থেকে গোলাপ ফুলের শুভেচ্ছা সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।